আল্ট্রাসাউন্ড রিপোর্ট ছাড়াও শুধুমাত্র নিজের শারীরিক পরীক্ষার মাধ্যমে কিভাবে বুঝতে পারবেন আপনি গর্ভধারণ করার পরে আপনার গর্ভে যে বাচ্চাটি আছে তা ছেলে নাকি মেয়ে? সাধারণত আজকাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলা হয় না গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে, কিন্তু আপনি চাইলে খুব সহজে শারীরিক পরিবর্তনগুলো খেয়াল করেই বুঝে যাবেন আপনার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। আজকে এমন চারটি লক্ষণ সম্পর্কে জানাবো যা একজন গর্ভবতী মায়ের শরীরে দেখা যেতে শুরু করলে বুঝে নিতে হবে তিনি পুত্র সন্তানের মা হতে চলেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যেন সমস্ত তথ্যগুলো আপনারা পেতে পারেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার একটি উত্তম মাধ্যম হচ্ছে গর্ভবতী মায়ের চুল। গর্ভে ছেলে বাচ্চা থাকলে গর্ভবতী মায়ের চুলের মধ্যে বিপুল রকমের পরিবর্তন আসে। আপনি সাধারণত চতুর্থ মাস থেকেই এই লক্ষণটি খেয়াল করতে শুরু করতে পারেন। কারো কারো পঞ্চম ষষ্ঠ মাসেও এই লক্ষণটি দেখা যায়। গর্ভে পুত্র সন্তান থাকলে গর্ভবতী মায়ের চুল আগের চেয়ে বেশি পরিমাণে ঘন হয়ে যায়, লম্বা হয়ে যায়, সুন্দর ও ঝলমলে হয়ে যায়, মসৃণ হয়ে যায়। যদি এমনটা হয় যে আগে আপনার চুল সুন্দর, মসৃণ বা ঘন ছিল না, কিন্তু গর্ভাবস্থার এই পর্যায়ে এসে খেয়াল করছেন আপনার চুল আগের চেয়ে অনেক বেশি সুন্দর মসৃণ হয়ে গিয়েছে, তবে এটি পুত্র সন্তান হবার একটি চিহ্ন। মেয়ে সন্তান পেটে থাকলে তার উল্টোটি হয়। গর্ভের বাচ্চা যদি মেয়ে হয়ে থাকে তবে মায়ের চুল উস্কো খুস্কো হয়ে যায়, অমসৃণ হয়ে যায়, ঝরতে থাকে, বেশ রুক্ষ থাকে। এর সাথেই খেয়াল করতে পারেন শরীরের লোম বা পশমগুলো। সাধারণত একজন নারী শরীরে লোমের পরিমাণ কম থাকে, এটি স্বাভাবিক। কিন্তু গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তবে পুরুষালী হরমোনগুলো দেহের মধ্যে প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এ থেকেই অনেক মহিলারা খেয়াল করেন তাদের শরীরে চুলের পরিমাণ বা লোমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যে সমস্ত জায়গাগুলোতে লোম আছে যেমন পায়ে, সেই লোমগুলো আগের চেয়ে বেশি বড় হয়ে যেতে পারে। ভয় পাবেন না, বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু সেটি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। কিন্তু আপনার গর্ভে যদি কন্যা সন্তান থেকে থাকে তবে আপনার শরীরের এই লোমের পরিবর্তন অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ শরীরে তেমন কোনো লোম দেখা যাবে না বা আগে যেমন ছিল তেমনটাই থাকতে পারে। এবারে বলছি গর্ভাবস্থায় ছেলে বাচ্চা পেটে থাকলে দ্বিতীয় কোন লক্ষণটি আপনার শরীরে দেখা যেতে পারে। খেয়াল করতে পারেন গর্ভবতী মায়ের হাত। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকেই এই লক্ষণটি বেশি করে দেখা যায়। ছেলে বাচ্চা পেটে থাকলে গর্ভবতী মায়ের হাত বেশ শুষ্ক হয়ে যায়, হাতে চামড়া উঠতে থাকে এবং হাত বেশ শীতল বা ঠান্ডা অনুভব হয়। যে সমস্ত মহিলাদের পেটে পুত্র সন্তান ছিল তারাই এমন লক্ষণ সম্পর্কে বলেছে। কিন্তু যদি আপনার হাতে এমন কোনো পরিবর্তন না এসে থাকে, অর্থাৎ হাত শীতল অনুভব না হয় বা রুক্ষ না হয়, চামড়া উঠতে না থাকে, তবে এটি কন্যা সন্তান হবার একটি লক্ষণ হতে পারে। হাতের পরে তৃতীয় যে লক্ষণটি সম্পর্কে বলছি সেটি হচ্ছে গর্ভবতী মায়ের স্তনের পরিবর্তন। বাচ্চা পেটে আসলে যেই অঙ্গটিতে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় তা হচ্ছে গর্ভবতী মায়ের স্তন। স্তনের পরিবর্তন দেখেও বলা যাবে আপনার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। সাধারণত একজন নারীর দুটো স্তন কখনোই একই রকম হয় না। একটি স্তনের চেয়ে আরেকটি স্তন একটু বড় বা ছোট থাকতে পারে, তবে গর্ভাবস্থায় এই পরিবর্তনটি আরও বেশি করে পরিলক্ষিত হতে শুরু করে। সাধারণত যে সমস্ত মহিলাদের পেটে পুত্র সন্তান আছে তাদের ডান স্তন বেশি পরিমাণে বড় হয়, ডান স্তন বেশি পরিমাণে ফুলে যায়, এখানেই বেশি স্পর্শ কাতরতা হয়, এখানেই বেশি ব্যথা অনুভব হয়। মেয়ে সন্তান পেটে থাকলে উল্টোটি হয়, অর্থাৎ বা স্তন বেশি পরিমাণে বড় হয়, বেশি ফুলে যায়, এখানেই বেশি স্পর্শ কাতরতা এবং বেশি ব্যথা হতে শুরু করে। তাই স্তনের এই পার্থক্য দেখেও বোঝা যায় আপনার গর্ভে ছেলে নাকি মেয়ে। এটিও সাধারণত তৃতীয় থেকে চতুর্থ মাসের মধ্যে বেশি করে পরিলক্ষিত হয়, কারো কারো শেষের দিকে বেশি করে দেখা যেতে পারে। সর্বশেষ লক্ষণ হিসেবে বলছি গর্ভবতী মায়ের
পেট। কেউ কেউ আপনার পেট দেখে সহজে বলে দেবে আপনার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। গর্ভের ভেতরে যদি ছেলে বাচ্চা থাকে তবে গর্ভবতী মায়ের পেটটি নিচের দিকে বেশি পরিমাণে ফোলা এবং ভারী অনুভব হয়। পেটটি সুন্দর হয়, গোলাকৃতির হয় এবং চর্বি যা থাকে পেটে বা কোমরের কাছেই থাকে। সারা শরীরে মায়ের তেমন চর্বি থাকে না বা তেমন ওজন থাকে না। মেয়ে বাচ্চা থাকলে হয় উল্টোটি, উপরের পেটটি বেশি পরিমাণে ফোলা দেখা যায়, পেটটি বেশি সুন্দর দেখা যায় না, কিছুটা চ্যাপটা দেখা যায়, উপরের পেটে বেশি পরিমাণে ভার অনুভব হয়। সারা শরীরেই মা চর্বি অর্জিত করেন, অর্থাৎ সারা শরীর মোটা হয়। এই লক্ষণ থেকে বুঝবেন আপনার ছেলে হবে নাকি মেয়ে। এই চারটি লক্ষণ দেখে গর্ভবতী মায়ের শরীর দেখে পরিলক্ষিত হয় তার ছেলে হবে নাকি মেয়ে। কিন্তু আমরা কখনোই দাবি করছি না এই লক্ষণগুলো 100% সঠিক হবে। প্রাচীন ধারণা ও শাস্ত্র মতে এই লক্ষণগুলো উঠে এসেছে, যাই আমি আজ আপনাদের বর্ণনা করলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।